এগিয়ে আসছে লোকসভা নির্বাচন, এদিকে আসন সমঝোতা নিয়ে এখনো জট কাটেনি ইন্ডিয়া জুটে। কয়েকটি রাজ্য আসন ভাগাভাগির আলোচনা এগোলেও অনেক রাজ্যে জোট নিয়ে জট কাটছে না। এই পরিস্থিতিতে আবারও বৈঠকে বসছে ইন্ডিয়া জোট, তবে এবার আর মুখোমুখি নয়, ভার্চুয়াল মাধ্যমে বৈঠক হবে ইন্ডিয়া জোটের। আগামীকাল অর্থাৎ 13 জানুয়ারি ইন্ডিয়া জোটের বৈঠক হতে চলেছে। লোকসভা নির্বাচনে বিজেপিকে পর্যদস্ত করতে একজোট হয়েছে 26টি বিরোধী দল, তৈরি হয়েছে ইন্ডিয়া জোট। লোকসভা নির্বাচনে এগিয়ে আসলেও জোটের জট এখনো কাটেনি। গত বছরে ইন্ডিয়া জোটের শেষ বৈঠকে বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন 31 ডিসেম্বরের মধ্যে আসন ভাগাভাগি চূড়ান্ত করতে, কিন্তু ওই তারিখের মধ্যে আসন ভাগাভাগি নিয়ে আলোচনাও শুরু হয়নি। নতুন বছরে শুরু হয়েছে জোট নিয়ে আলোচনা। এখন অবধি বিহার মহারাষ্ট্রে ইন্ডিয়া জোটের আসন ভাগাভাগি চূড়ান্ত হয়েছে। বিহারের 17টি আসনে লড়বে জেডিইউ এবং আরজেডি, 4টি আসনে লড়বে কংগ্রেস, বাকি 2টি আসন ছেড়ে দেওয়া হয়েছে বামেদের জন্য। মহারাষ্ট্রের 48টি আসনে ভাগাভাগি হবে শিবসেনা, এনসিপি এবং কংগ্রেসের মধ্যে। উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গ আসন ভাগাভাগি নিয়ে আলোচনা শুরু হলেও জট এখনো কাটেনি। দিল্লি ও পাঞ্জাবেও আম আদমি পার্টির সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে কংগ্রেস আলোচনা করলেও বিশেষ লাভ হয়নি। আজ মুখোমুখি বৈঠকে বসেছে আপ, জেডিইউ এবং সমাজবাদী পার্টি। এই পরিস্থিতিতে এবার পুরো ইন্ডিয়া জোট বৈঠকে বসছে। তবে বিভিন্ন নেতাদের একজোট করার জন্য যে প্রস্তুতি নিতে হয় তা যথেষ্ট সময় সাপেক্ষ হয় এবার ভার্চুয়াল বৈঠকে বসতে চলেছে ইন্ডিয়া জোট। আগামীকাল 13 জানুয়ারি ইন্ডিয়া জোটের বৈঠক হবে। কোন কোন দল এই বৈঠকে উপস্থিত থাকবে সে সম্পর্কে এখনো জানা যায়নি এবং তৃণমূল কংগ্রেসের এই জোটের বৈঠকে যোগ না দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে একটি সূত্রের খবর। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে।